হ্যাঁ মামনি, আমি তো আদালত প্রাঙ্গণে। আচ্ছা আচ্ছা, তুমি ওখানে থাকো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। ভাই শোনেন, দেখেন আপনি কোনো সিন ক্রিয়েট করবেন না প্লিজ। আপনার লগে আমার একটু জরুরি কথা আছে। ভদ্রভাবে বললে আপনার যে কোনো কথাই শুনবো, কিন্তু আপনি যদি ঝামেলা করেন। একটাই মাইয়া আছিল আমার, তারে আমি কোলে পিঠে কইরা বড় করছি, কেমনে মাথা ঠিক থাকবো কোন? জান্নাত যে আপনার সৎ মেয়ে সেটা মনি আমাকে বলেছে। আর কি কইছে সে? আপনি ওকে জোর করে বিদেশে পাঠাতে চেয়েছিলেন, আর জান্নাত চেয়েছিল ক্রিকেট খেলতে। আপনি ওকে পদে পদে বাধা দিয়েছেন, আর আপনার জন্য ও সবসময় প্রেশারে থাকত। আপনি যা জানেন সব মিথ্যা। আপনার বৌমনি ফাঁসির হাত থেকে বাঁচানোর লেগে এসব গল্প বানাইছে, তাই নাকি? তাহলে জান্নাতের বাবা বানিয়ে বানিয়ে এসব কথা বলেছে? কি কইছে সে? এই যে আপনি তাকে সবসময় ধমক দিতেন, মারধর করেছেন অনেকবার। সব মিছা কথা। মাইক তো দূরের কথা, আমি ওর কোনোদিন ধমকের সুরে একটা কথাও কই নাই। মরা যাওয়ার আগের দিনও আমি ওরে পায়েস রান্না করে তারপরে খাওয়াইছি। পায়েস? জান্নাতের নিশ্চয়ই অনেক পছন্দ ছিল। অবশ্যই। একটু একটু করে আমার সন্দেহটা আরো বাড়ছে। কিসের সন্দেহ? জান্নাত মারা যাওয়ার ঠিক আগের রাতেই কেন আপনি ওর জন্য পায়েস বানাতে গেলেন? আমার মায়ের শখের জিনিস আমি রাইন্দা খাওয়াইছি, এতে আবার সন্দেহর কি আছে? শোনেন, মনিরে রিমান্ডে নিচ্ছে, এবার বুঝবেন। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি কত ধানে কত চাই। শোনেন, আমি আগে যা কিছু কইছি সব বাদ, আপনার আমি একটা অফার দিই। হ্যাঁ, আমারে 50 লাখ দেন। 50 লাখ? কেন? জান্নাতের বাপ বোবা হয়ে গেছে, তার চিকিৎসার লাগে অনেক টাকা লাগবে, ডাক্তার কইছে। আমারে 50 লাখ দেন, আমি মামলা ডিসমিস করে দিই। আপনার অফারের জন্য ধন্যবাদ। যে মিথ্যা মামলার জন্য আমার ওয়াইফ জেল খাটছে, সেই মামলার আমি শেষ দিতে চাই। মাই গড, এই ফোলা তো দেখি কেসা ঘুরতে যায় সাপ বাইর করে ফেলাইতেছে। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।